আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, বর্তমান প্রেক্ষাপটে আপনাদের মাঝে এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। আসলে আমাদের প্রাণের দাবি, মনের দাবি, যে আমাদের নয় দফা দাবি, এটা প্রবাসীরা আমরা কিন্তু সবাই ঐক্যমত, আর আমরা সবাই কিন্তু এতে একমত প্রকাশ করেছি। নানা রকম মিডিয়ার থেকে এইগুলো নিয়ে কথা বলা হচ্ছে, এমনকি বাংলাদেশের যে বড় বড় মিডিয়াগুলো তারাও এই বিষয় নিয়ে কথা বলেছে। এই বিষয়গুলো সরকারের কান পর্যন্ত পৌঁছে গেছে, এমনকি সরকার এই বিষয়গুলো নিয়ে অনেক স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে, সরকার এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছে। অনেক উপরমহল থেকে তথ্য আসতেছে, সরকারের যে বর্তমান অস্থিরতা চলতেছে, সরকারের যে রাজনৈতিক পলিটিক্সের যে সমস্যাগুলো চলতেছে এবং দেশকে পূর্ণ গঠন করার যে চেষ্টা চলতেছে, তার যার কারণেই প্রবাসীদের এই যে শান্তিপূর্ণ নয় দফা কর্মসূচি বা সরি নয় দফা দাবি, এই বিষয়টি কিন্তু একটু স্লোভাবে তারা কাজ করবে এবং তারা দেশকে সুন্দরভাবে গোছানোর পরে তারা কাজ হাতে নেওয়ার একটা কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু প্রবাসী বান্ধব সরকার বলা হয় এবং প্রবাসীদের নিয়ে কিন্তু উনি কাজ করবেন, এটা আমরা আত্মবিশ্বাসী, ওনার উপর আমাদের বিশ্বাস আস্থা আছে। কিন্তু এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু বা গুরুত্বপূর্ণ কথা হতেছে, আমাদের যে প্রবাসীরা নয় দফা দাবি জানিয়েছি, এখানে প্রায় সবগুলো দাবি যৌক্তিক। এবং কেন যৌক্তিক এই বিষয়গুলো যারা এখন পর্যন্ত জানেন না, আমার চ্যানেলে ভিডিও আছে, ভিতরে ঢুকে দেখবেন, আমি এই বিষয়গুলো সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে প্রবাসীদের দাবিগুলো কেন যৌক্তিক, কেন নয় দফা দাবি পুরোটাই যৌক্তিক। তো এর ভিতরে কিছু কিছু দাবি নিয়ে দেখলাম যে প্রবাসীদের কিছু দাবি নিয়ে অনেকের চুলকানি শুরু হয়েছে, বিশেষ করে একটা দাবি হচ্ছে পেনশন। এই যে সরকারি চাকরিজীবীরা আছে, তারা যে পেনশনটা পায়, আমরাও ঠিক প্রবাসীরা সেরকম একটা পেনশন দাবি করেছি, যে আমরা দেশের জন্য অবদান রাখি, আমরা দেশের জন্য অনেক কাজ করে থাকি, আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা নানা দেশে অবস্থান করতেছেন, তারা দেশকে রেমিটেন্সদের সহযোগিতা করতেছেন, তারা দেশের জন্য প্রাণ দিয়ে কাজ করতেছেন, যার কারণে আমাদের একটি ভাতা প্রয়োজন, আমাদের একটি পেনশন প্রয়োজন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সবাই প্রায় ঐক্যমত হয়ে গেছি প্রবাসীরা, কিন্তু এই বিষয় নিয়ে কিছু লোকজন, মানে কিছু লোকজন এর চুলকানি শুরু হয়েছে। এর আগেও কিন্তু এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম, যদিও তখন দুই একজন দেখা যাচ্ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু লোকজন বা কিছু লোকজনের চুলকানি তত বাড়তেছে। বিশেষ করে দুই থেকে তিনটি আমাদের দাবি আছে নয় দফার ভিতরে, যে দাবিগুলো তারা কোনোভাবেই মানতে পারতেছে না, তারা তাদের কথা হতেছে এইগুলো দাবি কেন প্রবাসীরা করবে, এগুলো দাবি তো প্রবাসীদের করার মতো না। এর ভিতরে এক নাম্বার যেটা, সেটা হলো পেনশন। পেনশন সুবিধা প্রবাসীরা পাবে, এখানে অনেকের চুলকানি, পেনশন নাকি প্রবাসীদের জন্য না, প্রবাসীরা কেন পেনশন নেবে, প্রবাসীরা অধিকাংশ হলো মূর্খ লোক, তারা হচ্ছে অশিক্ষিত, তারা হতেছে কামলা শ্রেণীর মানুষ, এই ধরনের উক্তি অনেকেই বলে ফেলেছে কমেন্ট সেকশনে। কিছু লোকজনের কমেন্ট এই ধরনের আসছে আমি দেখেছি, এমনকি আমাকে ফোন করে কিছু লোকজন এই ধরনের কথা বলার চেষ্টা করেছে। আমি আসলে তাদের উদ্দেশ্যে যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু জবাবগুলো আমি দিলে কি হবে, আপনাদের সাথে হয়তো যারা প্রবাসীরা আছেন বা নানান জায়গায় আছেন, এই বিষয়গুলো না যখন আলোচনা করেন, হয়তো আপনাদের সাথেও এই ধরনের কথা বলতে পারে, যার কারণে কি কি জবাব দিতে হবে বা কি আপনার বলা উচিত সেটাই আমি এখন বলে দিচ্ছি। যারা এই ধরনের চুলকানি পোষণ করে, তারা আসলে দেশের শত্রু, জাতির শত্রু, তাদের বিবেকহীন, তাদের কোনো বিবেক নাই। কারণ বর্তমানে প্রবাসীদের যে পেনশন, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রবাসীরা যখন বিদেশ থেকে অক্লান্ত পরিশ্রম করে, সবাই আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে না, বাড়িতে হয়তো কোনো রকমভাবে চলে, চলার পরে 10 বছর 15 বছর 20 বছর প্রবাস করার পরে চলে যায়, যাওয়ার পরে বাড়িতে তারা যে সুন্দরভাবে বাকি সময়টুকু যে পরিচালনা করবে সেই টাকাটা থাকে না। তো তারা নিজেরাই বলে যে প্রবাসীরা কামলা, প্রবাসীরা অশিক্ষিত, আবার তারাই বলে যে প্রবাসীদের কি টাকার অভাব নেই, যে তা প্রবাসীদের পেনশন দিতে হবে, প্রবাসীদের নাকি টাকার অভাব নেই। আচ্ছা ভাই, আপনারাই বলেন যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা কি সবাই একমত এই বিষয়ে যে প্রবাসীদের টাকার অভাব নাই, টাকার কি অভাব নেই এমন কোনো মানুষ আছে? যদি এটাই হতো, তাহলে তো যারা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার ব্যবসা করতো, তারা তো একটা সময় ব্যবসা বাদ দিয়ে বসে থাকতো, যে আমাদের আর টাকার অভাব নেই, আমাদের ব্যবসা টাবসা সব বাদ। আসলে প্রবাসীদের দুঃখ কষ্ট এরা বোঝেই না,
মানে এই শ্রেণীর যে লোক আছে, একটা শ্রেণী যারা প্রবাসীদের দুঃখ কষ্ট বোঝে না, তারা শুধু ভুক্তভোগী, তারা ভোগ করতে পছন্দ করে, তাদের শান্তি বিলাসিতা না থাকতে পছন্দ করে, যার কারণে প্রবাসীরা যে কষ্টে থাকে, প্রবাসীরা যে অক্লান্ত পরিশ্রম করে এবং পরিবার থেকে দূরে থাকে, এইগুলো তাদের গায়েই বাজে না। তারা মনে করে এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তাদের বলেন প্রবাসে আসতে, তারা বলবে হ্যাঁ পরিবার পরিবার রেখে কখনো প্রবাসে থাকা যায়, বউ রেখে প্রবাসে থাকা যায়, মানে নানা ধরনের কথা তাদের মুখে তখন শুনবেন। মানে প্রবাসে যারা গেছে তারা হচ্ছে কামলা, প্রবাসে কেন যাবে পরিবার রেখে, মানে ইনসালমূলক তখন একটা উক্তি তাদের মুখে চলে আসে। কিন্তু তারাই আবার কিন্তু প্রবাসীদের যখন পেনশন নিয়ে কথা হচ্ছে তখন বলতেছে প্রবাসীদের কি টাকার অভাব আছে, প্রবাসীদের পেনশন দিতে হবে, দেশে কত গরিব মানুষ আছে তাদেরকে সরকার সহায়তা করবে, এটাই উচিত, প্রবাসীদের সহায়তা দরকার কেন। প্রবাসীদের এয়ারপোর্টের একটু যে সমস্যা, লাশ আনার বিষয়, এইগুলো বিষয়ে তারা একমত, কিন্তু পেনশন বিষয়ে তারা একমত না। খুবই দুঃখ পাইছি, খুবই কষ্ট পাইছি, তাই এই এই সমস্ত লোকজনদের উদ্দেশ্যে বলতেছি। আমি আপনাদেরকে আমার, যেহেতু আপনি বাংলাদেশের মানুষ সেই হিসেবে আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আপনাদের প্রতি ভালোবাসা রাখতে দেন। আপনারা এই ধরনের যদি কথা বলেন, এই ধরনের দুশ্চিন্তা ভাবনা ভিতরে নিয়ে থাকেন, তাহলে আপনাদের প্রতি প্রবাসীদের প্রায় 1.5 থেকে 2 লাখ প্রবাসীদের ঘৃণা আপনাদের প্রতি চলে যাবে। বিশেষ করে কিছু চাকরিজীবী আছে যারা এইটার ভুক্তভোগী, পেনশনের ভুক্তভোগী, এরকম কিছু লোক আছে যারা এই বিষয়গুলো নিয়ে আপত্তি করতেছে। মানে আপত্তি যারা করতেছে তারা কিন্তু উচ্চ শ্রেণীর, তারা কিন্তু একটু হাই লেভেলের, সাধারণ রিক্সাওয়ালা বা সাধারণ শ্রমিকরা কিন্তু বাংলাদেশের আমাদের প্রবাসীদের সাথে একমত আছে, কারণ তারা কষ্ট করে, তারা মানুষের কষ্ট বোঝে যে তা না, তাদের এই বিষয়গুলো দরকার। কিন্তু কিছু উচ্চ শ্রেণীর লোক আছে, উচ্চ শ্রেণীর ওদেরকে মানুষ না অমানুষ বলবো, আপনারাই ভালোভাবে বলে যাবেন, তো তারা এই বিষয়টি নিয়ে আপত্তি করতেছে। দেখা যাচ্ছে আমাদের যে দাবিগুলো আছে সেটা কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি, আসলে আপনারা হয়তো অনেক কিছুই জানেন না, অনেক দূর কিন্তু আমরা এগিয়ে গেছি ভিতরে ভিতরে। আসলে দেশের অস্বস্তিকর পরিস্থিতির কারণে কিন্তু এখন পর্যন্ত এই দাবিগুলো নিয়ে কাজ শুরু করা হয়নি, কিন্তু আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু উপরমহলে আলোচনা শুরু হয়ে গেছে, এই বিষয় নিয়েগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিতর ভিতর কাজও শুরু হয়ে গেছে, কিন্তু কাজটা দেখা যাবে, আমাদের একটু সময় দিতে হবে। যেহেতু বাংলাদেশের সরকার নতুনভাবে এসেছে, দেশকে পুনর্গঠন করতেছে, যার কারণে তাদের একটু সময় আমাদের দিতে হবে। আমরাও সেটাই আশা করি, আমরা চাওয়ার সাথে সাথে বিষয়টি না পেলেও আমাদের 2-1 মাস সময় আমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে দেব। কিন্তু এর ভিতরে কিছু লোকজন যদি বাগড়া দেওয়ার চেষ্টা করে, কিছু লোকজন যদি এই উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে, তাহলে আমাদের এই যে দাবি, এই যে স্বপ্ন, এগুলো পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। কারণ যে মানুষ যদি এই ধরনের কথা বলে বা তারা যদি এই ধরনের কার্যক্রম করার চেষ্টা করে, সেখানে গিয়েও যদি কথা বলে বা ওই লেভেলের ভিতরেও যদি এরকম 2-1টা যদি অমানুষ থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের দাবিগুলো আদায় করা বা এই বিষয়গুলো নিয়ে কাজ করা কঠিন হবে, এবং এই বিষয়গুলো দেখা যাচ্ছে 9 দফার ভিতর পেনশন দাবিটা পূরণ হওয়া খুবই আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা পেনশন দাবি কি আজকের, এর আগেও গত 3 বছর আগে কিন্তু পেনশন দাবি নিয়ে একটা কথা শোনা গেছিলো, এমনকি পেনশন পূরণ হয়ে গেছে এরকম একটা নিউজ আসছিল। তো যাই হোক, যা বিগত আমলে কী হয়েছে সেটা হিস্টোরি এখন না বলি, আমরা এখন যেটা বলতে চাই, যারা এই ধরনের কমেন্ট করতেছেন এবং যারা এই ধরনের ফোন করে বা নানান জায়গায় সমালোচনা করতেছেন প্রবাসীদের পেনশন নিয়ে বা প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা চাইছে, প্রবাসীরা মেডিকেল সহায়তা চাইছে, এইগুলো বিষয় নিয়ে যারা বেশি সমালোচনায় মত্ত আছেন, তাদের সাবধান করে দিতে চাচ্ছি, আপনারা আপাতত আল্লাহর রাস্তায় স্টপ হন। হয় প্রবাসীদের পক্ষে, মজলুমদের পক্ষে কাজ করার চেষ্টা করুন, আর যদি ভালো কাজে চুলকানি বেশি থাকে একটু স্টপ হয়ে চুপ হয়ে থাকেন। অনেকের তো ভালো কাজে চুলকানি আসে, আবার অনেকেই বলতেছে এতদিন তোমাদের আন্দোলন কইছিল, এতদিন তোমাদের দাবি কইছিল, নতুন সরকার আসছে আর দাবির ফুল জুড়ি নিয়ে বসছো, এত এখন কেন এত দাবি, মানে কথা, এই ধরনের কথা যে সমস্ত লোকজন বলতেছে তারা কতটা নিম্ন শ্রেণীর মানুষ, কতটা মানে গর্ধপ মানুষ। আসলে দাবি কি সবসময় জানানো যায়? আমি কার কাছে দাবি জানাই? ধরেন উদাহরণস্বরূপ আমার ফ্যামিলি যদি আমি কি আমার ফ্যামিলির কাছে সবসময় দাবি জানাবো? একটা জিনিস আমি নেব, আমি দেখবো না আমার ফ্যামিলির কী অবস্থা আছে, কোন ক্রাইসিসে আমার দাবিটা জানাতে হবে, কোন সময় দাবিটা জানালে আমার পূরণ হবে। তো এটা তো আমাদের দেশটা একটা ফ্যামিলির মতো, আমরা এখন দেশের যে পরিস্থিতি, এখন আমরা
যে সরকার পাইছি, এই সরকারের কাছে আমাদের মনের কথাগুলো আমরা উপস্থাপন করতেছি। যেহেতু নতুন মেম্বার আসছে, আমরা মনের কথাগুলো উপস্থাপন করতেছি, সেও এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবে, দেখবে কতগুলো মানা যায় কতগুলো মানা যায় না, এটা আলোচনা সাপেক্ষে আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব এবং এটা একটা কার্যকারিতা শুরু হবে। এখন যদি কার্যকারিতা শুরু হওয়ার আগে যদি এত সমস্যা বা এত কিছু কথা এই বিষয়গুলো নিয়ে হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। এটা আপনারা অবশ্যই মানুষ হন, আর মানুষ হিসাবে এই ধরনের সমালোচনা থেকে দূরে থাকুন, অমানুষ হবেন না। তো প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা অবস্থান করতেছেন প্রবাসী ভাই বোনেরা, অবশ্যই এই বিষয়টি আপনারা কমেন্ট সেকশনে কিছু বলে যাবেন, আপনাদের পরামর্শ দিয়ে যাবেন। যারা এই ধরনের উক্তি প্রদান করতেছে তাদের উদ্দেশ্যেও আপনারা কিছু কথা বলে যাবেন, কারণ যে সবারই আমাদের নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলো না কাজ করা উচিত, এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। কারণ আমাদের নয় দফা দাবি অনেক দূর কিন্তু এগিয়ে গেছে, এটা অনেকটা বাস্তবায়নের পথে আছে। আশা করি আপনাদেরকে খুবই দ্রুত সময়ের মধ্যে গুড নিউজ দিতে পারবো যে আমাদের কী কী দাবি পূরণ হচ্ছে এবং পূরণ অলরেডি অনেকগুলো হয়ে গেছে, সেগুলো নিয়েও কথা বলা যাবে। তো বোঝার চেষ্টা করুন, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে বাইরে, ফ্যামিলি থেকে দূরে রাখা থাকে। একটা মানুষ কতটা কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা কিন্তু দেশে পাঠিয়ে দেয়, তাদের পরিশ্রম কিন্তু সেটা চোখে দেখা যায় না যে পরিশ্রমটা তারা করতেছে। অতএব তাদেরকে মূল্যায়ন করুন, তাদের তারা আপনার থেকে কোনো কিছু চায় নাই, তারা দেশকে সব দিয়েই যাচ্ছে, দেশ থেকে সামান্য কিছু তাদের যে দাবি, তাদের যে অধিকার সেটাই তারা চেয়েছেন, অধিকারের বাইরে তেমন কিছু তারা চায়নি। তারা ভিক্ষুক নয়, প্রবাসীরা ভিক্ষুক নয় যে ভিক্ষে করে আপনার থেকে এটা চাইবে ওটা চাইবে বা সরকারের থেকে এটা চাইবে, তাদের যে ন্যায্য দাবি সেই দাবিটাই চেয়েছে। আপনারা সরকারি যারা চাকরি করেন তারা যেরকম আপনাদের যে পেনশন ন্যায্য দাবি, আপনারা পেনশন পান, আপনারা তো আর পেনশন সরকারের কাছে ভিক্ষা করেন নাই, তাই না? তো প্রবাসীরাও যে পেনশন চাচ্ছে বা অন্যান্য যে দাবিগুলো করছে, এটা কিন্তু ভিক্ষা নয়, এটা কিন্তু দয়া নয়, এটা কিন্তু প্রবাসীদের অধিকার, আর এই অধিকার আমরা এবার আদায় করেই ছাড়বো। যতই আপনারা নেগেটিভ কমেন্ট করেন বা নেগেটিভ চিন্তাধারা করেন না কেন, আসলে এরকম লোক সংখ্যা খুবই কম, কিন্তু কম হলেও মন মানসিকতা নষ্ট করে দেওয়ার জন্য তারা যথেষ্ট, যার কারণে তাদেরকে সাবধান হওয়ার অনুরোধ করছি। এবং যার যার জায়গা থেকে এই ধরনের লোককে এড়িয়ে চলুন, এই ধরনের লোকের সবসময় প্রতিবাদ করার চেষ্টা করুন। ভালো মানুষের সাথে থাকুন, আপনিও ভালো মানুষ হবেন, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।